একটা বিষয় জানার পর সত্যি খুবই ভালো লাগতেছে। আমাদের ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ এবং সারামারোয়াড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের 2000 SSC 2024 ব্যাচের সকল শিক্ষার্থী একেবারে লিখিতভাবে বিবৃতি দিয়েছে, আমাদের যে সকল শিক্ষার্থী ভাই বোনদের উপর আঘাত করা হয়েছে, যাদেরকে রক্তাক্ত করা হয়েছে কিংবা যাদের তরতাজা প্রাণ কেনা হয়েছে, সেই সব শিক্ষার্থী ভাই ও বোনদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার না করা অবধি এবং আমাদের যে সকল শিক্ষার্থী ভাই ও বোনদেরকে গত কয়েকদিনে আটক করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি না দেওয়া অবধি তারা কখনোই পরীক্ষায় বসবে না। স্যালুট, সত্যি ছোটো ভাই বোনেরা তোমাদেরকে স্যালুট। তোমরা বারবার প্রমাণ করে দিচ্ছ দিস জেনারেশন ইজ গোল্ডেন জেনারেশন। এই জেনারেশন শুধুমাত্র ফোনের মধ্যে ডুবে থাকে না, এই জেনারেশন শুধুমাত্র ফোন নিয়ে পড়ে থাকে না, তারা জানে কীভাবে প্রতিবাদ করতে হয়, তারা জানে কীভাবে তাদের অধিকার আদায় করতে হয়, তারা জানে কীভাবে তাদের ভাই বোনদের রক্তের দাম নিতে হয়। বিশ্বাস করেন, আমি ভাবছিলাম যে আমাদের ঈশ্বর দিতে হয়তো আন্দোলন করার মতো কেউ নেই কিংবা আমাদের ঈশ্বর দিতে এই যে শিক্ষার্থী ভাই বোনদের পাশে দাঁড়িয়ে মানে তাদেরকে উৎসাহ দেওয়ার মতো কেউ নেই, কিন্তু এখন বুঝতে পারতেছি না আমাদের জেনারেশন অন্যরকম একটা জেনারেশন। তারা জানে কীভাবে আন্দোলন না করেও শিক্ষার্থী ভাই বোনদের পাশে দাঁড়াতে হয়, তাই তারা দেখিয়ে দিল যে এইভাবেও দাঁড়ানো যায়। হ্যাঁ, শুধুমাত্র ঈশ্বর দি না, আমি দেখছি নিউজ দেখলাম যে বাংলাদেশের এখন বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজ মাদ্রাসা সবাই হচ্ছে বিবৃতি দিচ্ছে যতদিন না পর্যন্ত আমাদের শিক্ষার্থী ভাই বোনদের এই সুষ্ঠু বিচার হবে কিংবা নিঃশর্তভাবে ছেড়ে দেওয়া না হচ্ছে বা তাদের দাবি মেনে নেওয়া না হচ্ছে তারা পরীক্ষায় বসবে না। দিস ইজ দ্য জেনারেশন, এই জেনারেশনকে নিয়ে আমাদের গর্ব হয়। আগামী প্রজন্মের জন্য তারা যে স্যাক্রিফাইসটা করতেছে, জীবন্ত স্যাক্রিফাইস করতেছে, তাদের এই যে লেখাপড়া সব কিছু স্যাক্রিফাইস করতেছে, এই জেনারেশনের জন্য আমাদের গর্ব হয়। বিশ্বাস করেন, এই জেনারেশন দিস জেনারেশন ইজ গোল্ডেন জেনারেশন, বলতেই হচ্ছে স্যালুট তোমাদেরকে, স্যালুট।